হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আমার এই চ্যানেলের অনেক বন্ধুরাই আমাকে প্রাইমারি টেট রিলেটেড ক্লাস করাতে রিকোয়েস্ট করেছ। তো আজকে আমি চাইল্ড সাইকোলজির যে থিওরিসগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করব। যদিও আমি এর আগে লার্নিংয়ের থিওরি অর্থাৎ শিখনের তত্ত্ব এবং বুদ্ধির তত্ত্ব বা থিওরিস অফ ইন্টেলিজেন্স নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি, তোমরা দেখে নিও সেই ভিডিওগুলো, আজকে আর যে থিওরিসগুলো রয়েছে সেইগুলো নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। তো এই টপিকটা তো প্রাইমারি টেট এবং সিটেটের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, তার সাথে সাথে এটা ডিএলএডের সিলেবাসে যেহেতু রয়েছে তো ডিএলএডের জন্য এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের টপিক হলো যে থিওরিসগুলো রয়েছে চাইল্ড সাইকোলজিতে, আমাদের ডিএলএডের সিলেবাসে রয়েছে, সেইগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই বলবো যে চাইল্ড সাইকোলজির শুরুই হচ্ছে কোথা থেকে, বৃদ্ধি ও বিকাশ থেকে। শিশুর বৃদ্ধি এবং বিকাশ সেই সম্পর্কে আমাদের প্রথমে পড়তে হয় চাইল্ড সাইকোলজিতে। তাই বিকাশ সম্পর্কে বলার আগে বলবো বিকাশ এখানে কি সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়। সর্বাঙ্গীন বিকাশ বলতে মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, নৈতিক বিকাশ, সমস্ত দিকের বিকাশের কথা বলা হয়। তো জ্ঞানমূলক বিকাশ সম্পর্কে প্রথমেই বলবো, জ্ঞানমূলক বিকাশ সে যে তত্ত্ব অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি সেটি দিয়েছিলেন জ্যাঁ পিয়াজে। জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। এবং এই যে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, তোমরা জানো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। জ্যাঁ পিয়াজে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব দিয়েছিলেন এবং এখানে তিনি চারটি স্তরের কথা বলেছিলেন, সেগুলো হলো প্রথম স্তর সেন্সারি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, থার্ড স্তর বা তৃতীয় স্তর হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, আর লাস্ট যে স্তর অর্থাৎ চতুর্থ স্তর হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এই যে চারটে স্তর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এর থেকে বহুবার কোশ্চেন এসছে, তো এইগুলো কিন্তু আমাদের পরপর এইভাবে মনে রাখতে হবে। নেক্সট আমি যেটা বলবো যে বিকাশের তত্ত্ব নিয়ে সেটা হলো নৈতিক বিকাশ, নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট। নৈতিক বিকাশের যে তত্ত্ব দিয়েছিলেন তিনি হলেন লরেন্স কোহলবার্গ। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে লরেন্স কোহলবার্গ কী তত্ত্ব দিয়েছিলেন বা তার তত্ত্বটি কী ছিল, তখন বলতে হবে নৈতিক বিকাশের তত্ত্ব। লরেন্স কোহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্বকে তিনটি পর্যায়ে ভাগ করেছিলেন। প্রথম পর্যায় হলো প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ, নেক্সট হচ্ছে প্রথাগত পর্যায় বা প্রথাগত স্তর যাকে বলছে কনভেনশনাল স্টেজ, আর থার্ড হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ। তো এইভাবে কোহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্বটি দিয়েছিলেন, তো এটা আমাদের ডিটেলস পড়তে হবে। এরপর আসছি ব্যক্তিত্বের বিকাশ বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কিত তত্ত্ব যেগুলো রয়েছে, অনেক মনোবিধি ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কিত তত্ত্ব দিয়েছেন, কিন্তু আমাদের এই প্রাইমারি টেট বা সিটেট বা আমাদের ডিএলএডের সিলেবাসে যে দুটি তত্ত্ব রয়েছে সে দুটি তত্ত্ব সম্পর্কে আজকে বলবো। প্রথমটা হচ্ছে মনোসমীক্ষণ তত্ত্ব। ব্যক্তিত্বের সব তত্ত্ব আমাদের পড়ার প্রয়োজন নেই, আমাদের সিলেবাসে রয়েছে মনোসমীক্ষণ তত্ত্ব যাকে ইংলিশে বলছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি। এই মনোসমীক্ষণ তত্ত্ব বা সাইকো অ্যানালিটিক্যাল থিওরি দিয়েছিলেন সিগমন্ড ফ্রয়েড, যিনি একজন মনোচিকিৎসক ছিলেন এবং একজন মনোসমীক্ষণবাদী ছিলেন অর্থাৎ মন নিয়ে, মানুষের মন নিয়ে তিনি গবেষণা করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে মানুষের যে মনকে তিনি তিনটি স্তরে ভাগ করেছিলেন, সেগুলো হলো সচেতন, প্রাক সচেতন এবং অচেতন অর্থাৎ কনসাস মাইন্ড, প্রি কনসাস মাইন্ড অ্যান্ড আনকনসাস। তো এইভাবে তিনি মনকে তিন ভাগে ভাগ করেছিলেন, তিনি এই তত্ত্বটি দিয়েছিলেন। সেখানে তিনি ব্যক্তিত্বে তিনটি উপাদানের কথা বলেছিলেন, সেগুলো হলো ইগো সুপার ইগো। এই মনোসমীক্ষণ তত্ত্ব বা সাইকো অ্যানালিটিক থিওরি যেটা সিগমন্ড ফ্রয়েড দিয়েছিলেন, এটা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা থিওরি। এটার মধ্যে তিনি মনের সমস্ত রকম ব্যাখ্যা দিয়েছিলেন এবং এনারই একজন অনুগামী যিনি ছিলেন এরিক এরিকসন, তিনি ফ্রয়েডের অনুগামী ছিলেন বা ফ্রয়েডের শিষ্য বলা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও তিনি এই ফ্রয়েড
এই মনসমীক্ষণ তত্ত্বকে সমর্থন করলেও পুরোপুরিভাবে তিনি এই তত্ত্বটিকে সমর্থন করেননি। তিনি ফ্রয়েডের যে লিবিডোর যে তত্ত্ব দিয়েছিলেন, লিবিডোর কথা বলেছিলেন, যেটা আমাদের জীবনের চালিকা শক্তি এবং যেটা তার এই তত্ত্বে মেন বিষয় ছিল, সেই লিবিডোকে তিনি স্বীকার করেননি। সব কিছু মানুষের সমস্ত ব্যক্তিত্বের কারণ বা ব্যক্তিত্বের বিকাশের কারণ লিবিডো হতে পারে না বলে এরিক এরিকসন মনে করতেন। তিনি যে তত্ত্বটি দিয়েছিলেন সেই তত্ত্বটির নাম হলো মনো সামাজিক বিকাশের তত্ত্ব, যাকে বলছে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। এবং এখানে তিনি তিনটি উপাদানের কথা বলেছিলেন ব্যক্তিত্বের বিকাশের জন্য। সেই তিনটি উপাদান হলো শরীর, ইগো এবং সমাজ বা সোসাইটি। সমাজকে তিনি একটি ব্যক্তিত্বের উপাদান হিসেবে মনে করেছিলেন, তার জন্য তার যে তত্ত্ব তাকে বলতে মনোসামাজিক বিকাশের তত্ত্ব। অর্থাৎ ফ্রয়েডের ইগোকে তিনি সমর্থন করলেও ইদ এবং সুপার ইগোর কথা তিনি বলেননি। এবং এই এরিক এরিকসন এই তত্ত্বটি দিয়েছিলেন, এরিক এরিকসন যিনি একজন ফ্রয়েডের অনুগামী ছিলেন। এবং তিনি তার তত্ত্বটিতে চারটি পর্যায়ের কথা বলেছিলেন, যে ব্যক্তিত্বের বিকাশ হয় চারটি পর্যায় এবং আটটি স্তরের কথা বলেছিলেন যেগুলো আমাদের পড়তে হবে। কিন্তু আমি আজকে সেই সম্পর্কে ডিটেলস পড়াচ্ছি না বা সেই সম্পর্কে ডিটেলস বলছি না, আজকে আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। নেক্সট ক্লাসে আমি এই মনোসামাজিক তত্ত্ব বা এই মনোসমীক্ষণ তত্ত্ব প্রত্যেকটা তত্ত্ব নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। নেক্সট আমাদের চাইল্ড সাইকোলজিতে যে তত্ত্বটি রয়েছে বা যে তত্ত্বটি সম্পর্কে আমাদের পড়তে হবে সেটা হলো সমাজ নির্মিতিবাদের তত্ত্ব বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। এবং এই তত্ত্বটি দিয়েছিলেন লিভ ভাইগার্সকি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব চাইল্ড সাইকোলজির এবং প্রাইমারি টেস্ট এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই লিভ ভাইগার্সকি এই সমাজ নির্মিতিবাদের তত্ত্বটি দিয়েছিলেন এবং এখানে তিনি জেড পিডির কথা বলেছিলেন। এই জেড পিডি থেকে অনেকবার কোশ্চেন এসছে। এই জেড পিডির ফুল ফর্ম হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবং এই তত্ত্বে লিভ ভাইগার্সকি বলেছিলেন মানসিক প্রক্রিয়া বিকাশে আমাদের দুটি স্তরের কথা তিনি বলেছিলেন। সেই দুটি স্তর হলো প্রকৃত বিকাশের স্তর বা দ্য অ্যাকচুয়াল লেভেল অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ যেই স্তরে একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত প্রচেষ্টায় কোনো সমস্যার সমাধান করতে পারে তাকেই বলছে প্রকৃত বিকাশের স্তর। আর দ্বিতীয় স্তর তিনি বলেছিলেন সম্ভাবনা স্তর বা দ্য পোটেনশিয়াল লেভেল, অর্থাৎ যেই স্তরে শিশু তার শিক্ষকের সহায়তায় বা ও তার থেকে বয়স্ক কোনো শিক্ষার্থী বা তার সহপাঠীর সহায়তায় কিংবা তার বাড়িতে যে অভিভাবক রয়েছে তাদের সহায়তায় যখন সে কোনো সমস্যার সমাধান করে সেই স্তরকে বলছে সম্ভাবনা স্তর, অর্থাৎ যেখানে শিশু অন্যের সাহায্যে কোনো সমস্যার সমাধান করে তাকে বলছে সম্ভাবনা স্তর। এবং এই দুটি স্তরের মধ্যে যে পার্থক্য তাকেই বলছে জেড পিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবং এইভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন বিয়ন্ড রিচ অ্যাট প্রেজেন্ট চাইল্ড কারেন্ট অ্যাচিভমেন্ট। এবং এই দুটি স্তরের মধ্যে যে পার্থক্য যে ডিফারেন্স তাকেই বলছে জেড পিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বিহাইন্ড রিচ অ্যাট প্রেজেন্ট অ্যান্ড চাইল্ডস কারেন্ট অ্যাচিভমেন্ট। এই দুটি স্তরের মধ্যে যে ডিফারেন্স তাকেই বলছে জেড পিডি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফর প্রাইমারি টেট অ্যান্ড সি টেট আর টিএলএডএস ক্লাসে রয়েছেই, তো এটা তোমরা ভালো করে পড়বে। তো আজকে আমি এই যে তত্ত্বগুলো ছিল সেই তত্ত্বগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। এছাড়াও যে বললাম যে লার্নিংস যে থিওরি অর্থাৎ শিক্ষণের তত্ত্ব এবং বুদ্ধির তত্ত্বগুলো কিন্তু আমাদের প্রাইমারি টেট এবং সি টেটের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নিও সেই ভিডিওগুলো, আমি ডিসকাস করে দিয়েছি ক্লাসে। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর যে প্রত্যেকটা তত্ত্ব বা থিওরির কথা বললাম সেইগুলো নিয়েও তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে ডিসকাস করে দেবো। আশা করি তোমরা আজকের টপিকটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।